আসসালামু আলাইকুম। তো প্রথমেই বল রাখি, অফারটিতে কোনো প্রকার রিফার কমিশন নেই। তারপরও শেয়ার করতেছি, আরও আগে শেয়ার করা উচিত ছিল, সময়ের অভাবে শেয়ার করতে পারিনি এবং আমার মনেও ছিল না এটার কথা। এটা আমি আরও 4-5 দিন আগে পেয়েছিলাম, মানে অফারটি শুরু হওয়ার আগেই এটা সম্পর্কে আমি জানতে পারছিলাম, তো শেয়ার করা হয়নি যে কোনো কারণে। এখন এখানে যে অফারটি ছিল সেটা হচ্ছে, এখানে আপনি সর্বোচ্চ $2000 ইনকাম করতে পারতেন। এখনও ভিডিওটা দেওয়ার ইচ্ছে ছিল না, তারপর ভিডিওটা দেওয়ার একটা কারণ রয়েছে, যেহেতু এখানে KYC ছাড়াই আপনার সম্পূর্ণ প্রসেসিংটা কমপ্লিট করতে পারতেছেন, সেহেতু অনেকেই কাজটা করতে পারেন, হয়তো অনেকে বুঝতেছেন না কীভাবে কমপ্লিট করতে হবে, তাই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। যাদের ভালো লাগে করবেন, যাদের ভালো না লাগে করার দরকার নেই। এই যে অফারটা, এটা কিন্তু একটা এক্সচেঞ্জ সাইডের অফার, আর এখান থেকে 100% পেমেন্ট করে। এটা থেকে কিন্তু আমি কালকে রাত্রে একটা অ্যাকাউন্ট থেকে কোনো মতে প্রফিট নিতে পারছিলাম $8 মতো, কিন্তু পরবর্তীতে আরও 2টি অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, সেগুলোর একটায় আমি এই যে একটায় আমি পেয়েছিলাম শুধু এই VIP, আর একটায় পেয়েছিলাম 100 CET। এবং এখান থেকে এই যে এইটা যেটা রয়েছে আনলিমিটেড বক্স, এইটা অলরেডি ফিনিশ হয়ে গেছে, যেটা কিন্তু ফিনিশ হয়ে গেছে, এখন আর করতে পারবেন না। এইটার একটা করতে পারছিলাম, সেই একটাই আমি এখান থেকে 200 CET কয়েন পেয়েছিলাম, যেটার ভ্যালু $8 মতো ছিল। তো সকল কিছু প্রথমে সংক্ষেপে আপনাদের বুঝালাম। একটা জিনিস আপনাদের অনেকের একটা জিনিস জানার প্রয়োজন হতে পারে, সেটা হচ্ছে এখানে পুরাতন অ্যাকাউন্টে কাজ হবে কি না। পুরাতন অ্যাকাউন্ট যদি থাকে ওই ফোনে কিন্তু কাজ হবে না, আপনাকে নতুন ফোন মানে নতুন ডিভাইস এবং নতুন অ্যাকাউন্টের প্রয়োজন হবে। আশা করি জিনিসটা ক্লিয়ার, সেটার প্রমাণস্বরূপ আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার পুরাতন অ্যাকাউন্ট, আমি প্রথমত এই অ্যাকাউন্ট দিয়ে দেখুন সকল টাক্সে কিন্তু আমার এই যে টিকম্যাক দেওয়া, সকল টাক্সে কিন্তু টিকম্যাক দেওয়া। তাই আমি প্রথমে পুরাতন অ্যাকাউন্টটা দিয়ে টাক্সগুলো কমপ্লিট করি। টাক্সগুলো কমপ্লিট করার পর যখন এখান থেকে যে আনবক্স রয়েছে আনবক্সে ক্লিক করি, আমি জিনিসটা আপনাদের দেখে আনবক্সে ক্লিক করার পর ক্যাপচারটা কমপ্লিট করে দিলাম। এখন দেখুন এখানে একটা লেখা চলে আসবে, এই যে দেখুন এখানে এই যে রিস্ক কন্ট্রোল টার্গেটেড এরকম একটা লেখা চলে আসছে। তো একই আপনার পুরাতন অ্যাকাউন্ট দিয়ে এই বক্স এইগুলো আনবক্স করতে পারবেন না, আশা করি বুঝতে পারছেন আপনাদের নতুন অ্যাকাউন্টের প্রয়োজন হবে। এখন এখানে টাক্স কী কী সেইগুলো আপনাদের বলবো, তারপর কীভাবে কমপ্লিট করবেন সেই জিনিসটাও দেখিয়ে দেবো। এখান যদি আমি আগে অফারটি শেয়ার করতে পারতাম বা আগে অফারটি শেয়ার করতাম, তাহলে আপনাদের 5টা টাস্ক কমপ্লিট করলে একটা ভালো প্রফিট আসতো, কিন্তু বর্তমানে 5টা টাস্কের যে অফারটা রয়েছে, আপনি 5টা টাস্ক কমপ্লিট করতে পারলে আপনি আনলিমিটেড বক্সটা ওপেন করতে পারতেন। এখন যদি আনলিমিটেড বক্সের এখানে আসি, দেখুন এটা কিন্তু শেষ হয়ে গেছে, এই যে 100% কিন্তু কমপ্লিট। বর্তমানে আপনারা এই যে এই যেটা রয়েছে এইটা আনবক্স করতে পারবেন, এইখানে 19% হয়েছে শুধুমাত্র, এখনও কিন্তু 81% বাকি আছে, আর অফারটি থাকবে হচ্ছে গিয়ে আর মাত্র 5 দিন। তো যাদের ভালো লাগে অফারটির ভিতরে অংশগ্রহণ করতে পারেন। এখান থেকে এখন আপনারা সর্বোচ্চ রিওয়ার্ড পাবেন হচ্ছে $200 এবং সর্বনিম্ন রিওয়ার্ড হচ্ছে $60। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। আপনি এখান থেকে $50 পেতে পারেন, $10 পেতে পারেন, $200 পেতে পারেন, $60 পেতে পারেন। তো বর্তমানে যেটা দেখতে আছি এখানে এই যে এইটা এই বক্সটা এইটা আনবক্স করলে বেশিরভাগ মানুষই $60 এইটাই পায়, কিছু কিছু মানুষ আছে VIPটাও পায়। VIP পেয়ে লাভ নেই, VIP হচ্ছে যারা রেফার করে তাদের জন্য বা যারা ট্রিটমেন্ট করে তাদের জন্য VIP জিনিসটা। তো এইসব বিষয়বস্তুতে আমরা না গেলাম, এখানে আপনাদের রিক্সই হচ্ছে গিয়ে এই দুইটি বক্স যদি আপনার কোনো মতো পড়ে যায় তাহলে আপনাদের একটু লস হবে। সেই লসটাকে এখানে ট্রেডের একটা কাজ রয়েছে, এই যে দেখুন এখানে ট্রেডের কাজ রয়েছে, এই ট্রেডিং ফিটা আপনার যতটুকু যাবে সেইটাই হচ্ছে আপনার লস। তো সেতে তাতে বেশি লস হবে না, 50 সেন্টের মতো লস হতে পারে। তা আপনি যদি 50 সেন্ট খরচ করে এখান থেকে $60 পান, তাহলে কিন্তু আপনার ভালো একটা প্রফিট রয়েছে। আর আপনার বাড়িতে 6-7টা ফোন থাকলে, মানে আপনার বাড়িতে যতগুলো স্মার্টফোন আছে প্রত্যেকটা স্মার্টফোন দিয়ে কাজটা করতে পারবেন। কারণ হচ্ছে গিয়ে এখানে কোনো প্রকার KYC ভেরিফিকেশনের প্রয়োজন নেই, এর জন্যই আমি ভিডিওটা মেক করতে আসি।
এখন আসুন মূল বিষয়, কিভাবে অফারটিতে অংশগ্রহণ করতে পারবেন, কিভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন, বিস্তারিত বিষয়বস্তু ডিটেলসে দেখিয়ে দিই। এখান থেকে আমি নিজেও প্রফিট নিয়েছি, এখন চাইলে আপনারাও নিতে পারেন। সেটা দেখাতে পারতেছি না প্রফিট যে নিয়েছি, কারণ হচ্ছে গিয়ে সেটা অন্য ফোন দিয়ে নিয়েছি, তো সে ফোনগুলো আমার কাছেও নেই বর্তমানে, তাহলে আমি সেটা ক্যামেরা ওপেন করে আপনাদের দেখাতে পারতাম। এখন এখানে কীভাবে আপনারা অংশগ্রহণ করবেন, এখান থেকে 100% পেমেন্ট করে, আমি নিজে ডিপোজিট উইথড্র করছি, সেসব হিস্ট্রি আপনাদের দেখিয়ে দেবো, যেহেতু আমি টাস্ক কমপ্লিট করছি সেহেতু হিস্ট্রিতে রয়ে গেছে। এখানে আপনাদের প্রথমত একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে একটি লিঙ্কই থাকবে, সিম্পল লেখা থাকবে অ্যাড্রপ লিঙ্ক, ওই লিঙ্কের উপর ক্লিক করলে আপনাদের সামনে এই পোস্ট চলে আসবে। এখানে সাইন আপ লিঙ্ক দেওয়া আছে, প্রথমে এই লিঙ্কের উপর ক্লিক করে আপনার ফোনে এই এক্সচেঞ্জার সাইটের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এটির উপর ক্লিক করলে দেখুন সরাসরি তাদের সাইন আপ পেজে, আপনাদের এই সাইন আপ পেজে নিয়ে চলে আসবে, মেল দেবেন, পাসওয়ার্ড দেবেন, এখানে টিক ম্যাক উঠিয়ে সাইন আপ উপর ক্লিক করে দেবেন, আপনার মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, কোডটা এনে আপনি এখানে মেল ভেরিফিকেশন করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন, তাহলে আপনার জন্য ইজি হবে। অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য আবার আমার এই পোস্টের এখানে আসবেন, এখানে এই অ্যাপস লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করলে সরাসরি প্লে স্টোর নিয়ে চলে যাবে। প্লে স্টোর নিয়ে চলে গেলে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, আবার বলতেছি পুরাতন অ্যাকাউন্ট হলে হবে না। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনারা আপনাদের অ্যাকাউন্টের ভিতর লগ ইন করে নেবেন, অ্যাকাউন্টের ভিতর লগ ইন করার পর এখন হচ্ছে আপনাদের মূল কাজ, প্রথমতই যেটা করবেন ম্যান আইকনের উপরে ক্লিক করবেন, এই যে 5 লেখা আছে 5 উপরে ক্লিক করবেন, তাদের 5 বছর কমপ্লিট হয়েছে সেই উপলক্ষে কিন্তু এই অফারটি। এখান থেকে আপনাদের এই যে সিকিউরিটি রয়েছে, সিকিউরিটির ভিতর যেতে হবে, সিকিউরিটির ভিতরে গিয়ে আপনাদেরকে এখানে এক্সট্রা একটা সিকিউরিটি অ্যাড করতে হবে, আমার এখানে সকল সিকিউরিটি অ্যাড করা রয়েছে, এই যে সকল সিকিউরিটি। তা আপনারা যেটা করবেন, যেহেতু আপনারা বাড়িতে যে কয়টা ফোন আছে সব ফোন দিয়ে বেশিরভাগ মানুষ করবেন, সেহেতু ফোন নাম্বারটা অ্যাড করার দরকার নেই। এই যে এই এই যে এইটে যে রয়েছে না, এখানে কী লেখা, টু টিওটিপি কী লেখা বুঝলাম না, ওই 2FA যেটাকে বলে, এখানে কী লেখা বুঝতে আসে না, টোটপ না কী লেখা, তো যাই হোক এখানে 2FA ভেরিফিকেশান মানে গুগল অথেন্টিকেশন ভেরিফিকেশান, এই যে অথি অ্যাপ্লিকেশন থেকে বা গুগলের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে ওইটা থেকে যেটা করেন ওইটা আপনারা দেখলে বুঝতে পারবেন এটা কোন জিনিস বা কী। আর যদি একদম বুঝতে না পারেন, আপনি এই যে এইটা নিয়ে অথি অ্যাপ্লিকেশনটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলের ভিতরে একটা ভিডিও রয়েছে, আমার চ্যানেলের ভিতরে আসার পর এই যে প্লে লিস্ট রয়েছে প্লে লিস্টে আসবেন, প্লে লিস্টে এসে একদম শেষে চলে আসবেন, আদার্স কারেন্সি এটার ভিতরে আসবেন, আবার শেষের দিকে চলে যাবেন, শেষের দিকে চলে গেলেই পেয়ে যাবেন, শেষের দিকে এসে টু পরে আসবেন। এই যে অথি অ্যাপ্লিকেশন নিয়ে একটা ভিডিও দেওয়া রয়েছে, এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনার 2FA সম্পর্কে ক্লিয়ার ধারণা হয়ে যাবে, আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো এখানে সেটিং মিটিং আমাদের এখন কমপ্লিট, এখান থেকে বের হয়ে আসবেন, বেড়ে হয়ে আসার পর এখানে তারা কী ট্যাক্স দিয়েছে, তাদের যে ট্যাক্স সে তার ভিতরে প্রথম ট্যাক্সটাই হচ্ছে গিয়ে আপনাকে $50 এখানে ডিপোজিট করতে হবে, এই জিনিসটা মাথায় দেখবেন, এখানে $50 ডিপোজিট করতে হবে, তাতে তো আর আপনার কোনো লস নেই এখানে ডিপোজিট করলে। অ্যাসেস্টের উপর একটা ক্লিক করবেন, যে কোনো ডলার আপনি এখানে BUSD ডিপোজিট করতে পারেন, USD ডিপোজিট করতে পারেন, তারপর LTC ডিপোজিট করতে পারেন, কিন্তু $50 উপরে মানে আপনি $52 মতো এখানে ডিপোজিট করবেন। এই যে স্পটের ভিতরে আসবেন, স্পটের ভিতরে আসার পর আমি যদি হিস্ট্রির উপর ক্লিক করি, এই যে ডিপোজিট হিস্ট্রিতে আসে, তাহলে দেখুন এখানে আমি কিন্তু এই যে BUSD ডিপোজিট করছিলাম $51 মতো, তারপর উইথড্র উপর ক্লিক করলে, উইথড্র উপর ক্লিক করলে দেখুন এখান থেকে আমি $53 উইথড্র করে নিয়েছিলাম। এখন হচ্ছে এখানে আপনারা কীভাবে কাজগুলো কমপ্লিট করবেন, ডিপোজিটের ট্যাক্সটা আমাদের কমপ্লিট, ডিপোজিটের ট্যাক্সের পর আমাদের কী ট্যাক্স দিয়েছে সেই জিনিসটা চেক করার জন্য এইটার উপর একটা ক্লিক করে দেবেন, এটার উপর ক্লিক করে দিলে তাদের অফারের পেজে আপনাদের আস্তে আস্তে নিয়ে চলে আসবে, এই ইন্টারভিউতে নিয়ে চলে আসবে। তো এই ইন্টারভিউতে নিয়ে চলে আসলে আপনাদের আর একটু কাজ রয়েছে, প্রথমত এইটার উপরে একটা ক্লিক করবেন, এইটার উপরে ক্লিক করলে দেখবেন এখানে জয়েন, এই যে জয়েন লেখাটা অপশন রয়েছে, জয়েনের উপরে একটা ক্লিক করে দেবেন, এখানে একটু ওয়েট করবেন, ওয়েট করলে এখানে কিছু লেখা আসবে, লেখাগুলো এখান থেকে আস্তে আস্তে কমপ্লিট হয়ে আর একটা ইন্টারভিউ আসবে, তো ওইটা আপনারা একটু কমপ্লিট করবেন, আপনারা এগুলো নিজেরাই বুঝতে পারবেন। আস্তে এই যে এইরকম ইন্টারভিউ আসলে আপনি এখানে এই ইন্টারভিউটায় শুধুমাত্র ক্লিক করবেন আর দেখবেন এইটা আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে, এই যে ক্লিক করবেন আর কমপ্লিট হয়ে যাবে। তো এরকম কমপ্লিট হতে হতে একসময় যখন এইটা এখানে চলে আসবে, এখানে আমার দেখুন টিকিট কালেক্ট করা আছে, আপনাদের এখানে টিকিটটা কালেক্ট করতে বলবে, টিকিটটা এখান থেকে কালেক্ট করে নেবেন।
কালেক্ট কালেক্ট করা হয়ে গেল, আবার এই ইন্টারভিউতে আসবেন, তারপরে যে দুই নাম্বার যে পোস্টটি রয়েছে এইটির উপর একটা ক্লিক করবেন। এইটির উপর ক্লিক করলে এখন অফারের মেন পেজে চলে নিয়ে চলে আসবে। আমাদের $50 ডিপোজিট করা এখানে শেষ। এখন আমাদেরকে কি বলছে, এখানে একটা $50 ক্রিয়েট করতে হবে এবং একটা সোয়াইপ করতে হবে। এখানে আপনার একটু কৌশল অবলম্বন করবেন, তাহলে আপনাদের ফিটা কম যাবে। আপনাদের পাঁচটা করার দরকার নেই, প্রথম তিনটে ট্যাক্স কমপ্লিট করবেন। এখন এখান থেকে বের হয়ে আসুন। এখন আমাদের সোয়াইপ করতে হবে এবং ট্রেড করতে হবে। তা আমরা এখানে ডিপোজিট করছি কি, USDT বা BUSD। আমরা USDT ধরি, সবাই USDT এখানে ডিপোজিট করে নিয়েছি $50 প্লাস। এখন আমাদের ট্রেড করতে হবে। ট্রেড করার জন্য হোম অপশনে ক্লিক করবেন। এখানে সার্চ বারে CE তাদের যে কয়েনটা রয়েছে CET এইটা লিখবেন। এইটা এখানে চলে আসবে, এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম আসতে পারে। তো এরকম আসলে এখান থেকে বের হয়ে যাবেন। এখান থেকে বের হয়ে গিয়ে মার্কেটের উপর একটা ক্লিক করবেন, এই যে মার্কেট, মার্কেটের উপর ক্লিক করলে এখানে CET পেয়ে যাবেন। এইটার ভিতরে আসবেন, এইটার উপর ক্লিক করবেন। তাহলে এই যে কোনটার সাথে কোনটা ট্রেড হচ্ছে এখানে আসবে। তা আমরা প্রথমটার উপরে ক্লিক করে এই যে এইটার উপরে ক্লিক করবো, যেহেতু আমাদের কাছে USDT রয়েছে, সেহেতু বাইরের উপর একটা ক্লিক করবো। এখান থেকে এই যে উপরে সেল করতে আছে, এদের উপরে একটা ক্লিক করে এখান থেকে 100% করে বাইরের উপর ক্লিক করে দেবো। আমাদের এখানে বাই করা হয়ে যাবে, আমাদের $50 ট্রেড করা কমপ্লিট। এখন আমাদের কী রয়েছে, সোয়াইপিং ক্যাশ। তার জন্য এই যে হোম অপশন, হোম অপশনের উপর একটা ক্লিক করবেন। এখান থেকে যে মোড় রয়েছে, মোড়ের উপর একটা ক্লিক করবেন। মোড়ের উপর ক্লিক করার পরে এখানে সোয়াইপ, এই যে সোয়াইপ, এই যে দেখুন এখানে এই যে সোয়াইপ রয়েছে, সোয়াইপের ভিতরে আসবেন। আমাদের কাছে CET কয়েনটা রয়েছে, CET কয়েনটা উপরে নিয়ে চলে যাবেন এইটির উপর ক্লিক করে, এবং নিচে এটার উপর ক্লিক করবেন। এখানে USDT, এই যে প্রথমেই USDT রয়েছে, তো এই যে প্রথমেই USDT রয়েছে, USDT সিলেক্ট করে দেবেন। CET-টিকে USDT-তে এখান থেকে সোয়াইপ করে দেবেন, তাহলে আপনাদের ফি কিন্তু কম গেল, আপনাদের ট্রেডিং ফিটা কম যাবে। আর যদি আপনার ট্রেড করতে গিয়ে যদি CET-টা বাই করে ওখান থেকে আবার সেল করেন, তাহলে ডাবল ফি যাচ্ছে, এবং আবার যদি সোয়াইপ করতে আসেন আবার ফি যাবে, তাহলে কিন্তু আপনাদের ফিটা বেশি চলে যাচ্ছে। তো একসাথে দুইটি ট্যাক্স এরকমভাবে কমপ্লিট করে নেবেন। দেখুন আমাদের ট্যাক্স টক্স তো কমপ্লিট করা শেষ। তারপর আপনারা 10 থেকে 15 মিনিট ওয়েট করবেন। 10 থেকে 15 মিনিট ওয়েট করার পরে আবার এইটার উপর ক্লিক করে ওই অফারের ইন্টার পেজে যাবেন। 10 থেকে 15 মিনিট টাইম লাগে জিনিসটা প্রসেসিংটা আর কি সম্পূর্ণ হতে। এই যে এই এইটার ভিতরে আসবেন, এইটার ভিতরে 10 থেকে 15 মিনিট পর আসবেন। 10 থেকে 15 মিনিট পর এইটার ভিতরে আসলে দেখবেন যে এখানে দেখুন এইগুলো, এইগুলোতে এইগুলোতে টিক ম্যাক চলে আসবে। যে আমার যেরকম টিক ম্যাক রয়েছে না, এরকম আপনাদেরও টিক ম্যাক আসবে। এরকম এই প্রথম তিনটে আপনাদের টিক ম্যাক চলে আসবে। টিক ম্যাক চলে আসলে নিচের দিকে আসবেন। এই যে আনবক্সটা এরকম উজ্জ্বল হয়ে যাবে, আনবক্সের উপর একটা ক্লিক করবেন, এই ক্যাপচারটা কমপ্লিট করে দেবেন। এই যে এটা টেনে এরকম মিলিয়ে দেবেন। মিলিয়ে দিলে এখানে একটা বক্স আসবে, বক্সটা ওপেন হবে, তারপর আপনাকে বলে দেবে আপনি কী পেয়েছেন। আমার এখানে তো এই অ্যাকাউন্টটা দিয়ে হচ্ছে না এখনও, কিন্তু খুব ভালোই বাকি আছে। আপনারা সবাই অংশগ্রহণ করতে পারেন চাইলে, আশা করি বুঝতে পারছেন সম্পূর্ণ প্রসেসিংটা দেখালাম। তারপর আপনি এখানে যেটা পেয়েছেন সেটা এখন কোথায় পাবেন, কোথা থেকে কি সেই দেশটা থেকে সেটা পাবেন হচ্ছে কি, আপনার মেইন ওয়ালেটে যে অ্যাসেস্টে, অ্যাসেস্টে আসবেন, এখানে অ্যাড হয়ে যাবে। তো এখানে অ্যাড হতো 4 থেকে 5 মিনিটের মধ্যে, তার টাইম নেয়। তো 4-5 মিনিট পর এখানে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে, আপনার যে অ্যামাউন্টটা পাবেন সেই অ্যামাউন্ট অ্যাড হয়ে যাবে। আর যদি আপনি VIP পান, সেই VIPটা দেখার জন্য মেন আইকনের উপর ক্লিক করবেন। এখানে আমার VIP 0 রয়েছে, আপনার এখানে VIP 1 আসতে পারে। আশা করি বুঝতে পারছেন, VIP দিয়ে তেমন কোনো লাভ নেই, তাই আমি ওটা নিয়ে বেশি পেছালো করলাম না আপনাদের সাথে। আর VIP পেলে সেটা বুঝবেন যে আপনার যে ট্রেডিং ফিটে না, ট্রেডিং ফিটে আপনার লস হয়েছে। আপনি চাইলে আবার আরেকটা অ্যাকাউন্ট দিয়ে কাজটি কমপ্লিট করতে পারেন। এখন আরেকটা অ্যাকাউন্ট দিয়ে কাজটি কীভাবে কমপ্লিট করবেন, সেখানে কীভাবে ডিপোজিট করবেন, সেই জিনিসটা আমি আপনাদের শিখিয়ে দিই। আপনাদের ফি লাগবে না বললেই চলে। সেটা হচ্ছে গিয়ে অ্যাসেস্টের ভিতরে আসবেন, আপনার যেখানে USDT রয়েছে সেই USDT ভিতরে আসবেন। উইথড্র উপরে ক্লিক করবেন। উইথড্র উপরে ক্লিক করার পর এখানে এই যে দেখুন নেটওয়ার্ক, নেটওয়ার্কের উপর ক্লিক করে আপনার সবার শেষে যে এই সবার শেষে না, এই যে নেটওয়ার্কটা দেখুন CSC, এই নেটওয়ার্কটা ফি মাত্র 1 সেন্টের একটু বেশি। আপনি মেথিক্সে উইথড্র করলেও তো কোনো ফি লাগবে না বলতে পারেন, কিন্তু আপনি সরাসরি যেহেতু USDT ডিপোজিট করতে যাচ্ছেন, তো CSC এইটা এখান থেকে সিলেক্ট করে কনফার্ম করে দেবেন আপনার অ্যাড্রেসটা। এখান তো আমি ডিপোজিটের ভিতরে আসছি, তো ডিপোজিট না, আমি ভুলে উইথড্রর উপরে ক্লিক করে দিয়েছি।
উইথড্র বাই ক্লিক করে দিয়েছি। তো আপনার ডিপোজিটের সিস্টেম এই এক, এই যে ডিপোজিট, এখান থেকে সিলেক্ট নেটওয়ার্ক, এই যে সিএসসি, এটা বাই ক্লিক করলে অ্যাড্রেসটা পেয়ে যাবেন। অ্যাড্রেসটা কপি করবেন, অ্যাড্রেসটা কি যে ওয়ালেটে নিতে চাচ্ছেন ওই ওয়ালেটে কপি করে আপনার যে ওয়ালেটে ডলার আছে সেই ওয়ালেট থেকে ওই ওয়ালেটে কি এক ওয়ালেট থেকে আলোক ওয়ালেটে সেন্ড করবেন। এই জিনিসটা তো বোঝানোর আর কিছু নেই। তো সেন্ড করলে আপনি নতুন যে ওয়ালেটটা ক্রিয়েট করছেন ওই ওয়ালেটে সেন্ড করলে ওই ওয়ালেটের ডিপোজিটের কাজ কমপ্লিট। তারপর কীরকম কী টাস্কগুলো কমপ্লিট করবেন সেগুলো তো দেখিয়ে দিলাম। আর যদি আপনি এখান থেকে মেথিক্সে উইথড্র করবেন সেটাও পারেন, তাহলে ফি আরও কম। তো মেথিক্স উইথড্র করতে গেলে আপনার ইউএসডিটিটাকে মার্কেটে আবার গিয়ে ওই সার্চ করে মেথিক্স সার্চ করে মেথিক্স বাই করবেন, বাই করে এখান থেকে উইথড্র করবেন। উইথড্র প্রসেসিং প্রসেসিং তো আর দেখাতে হয় না। আর এখান থেকে উইথড্র করার পর আপনাদের একটা কাজ করতে হবে, উইথড্র করার পর আপনার মেইলটা চেক করবেন। মেল মেল বক্সে গিয়ে দেখে আপনাদের একটা মেইল আসবে, এই যে দেখুন এরকম একটা, এই যে এরকম একটা মেইল আসবে। তো এই মেলটা আপনাদের ওপেন করতে হবে। এই মেলটা ওপেন করে এই যে রিকনফার্ম রয়েছে, রিকনফার্মে ক্লিক করে আপনার আপনি যে নিজেই উইথড্র রিকোয়েস্ট দিয়েছেন সেই জিনিসটা আপনাকে অ্যাপ্রুভ করতে হবে। সেই জিনিসটা অ্যাপ্রুভ করার পর এখানে একটু টাইম ওয়েট করবেন, বা এখান থেকে এইটার উপরে ক্লিক করলে আপনি এখানে উইথড্র ডিপোজিট হিস্ট্রি দেখতে পারবেন। এখানে পেন্ডিং মেন্ডিং যা থাকুক না কেন এখানে শো করবে, এটার উপরে ক্লিক করলে ডিটেলস মিটার্স দেখতে পারবেন। তো এখন এগুলো তো বোঝে নেই, দোকান থেকে উইথড্রটা অ্যাকসেপ্ট করলে তারপরে আপনাকে 3-5 মিনিটের ভিতরে আপনার উইথড্রটা কমপ্লিট হয়ে যাবে। প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেলে আপনি আপনার যে ওয়ালেটে সেন্ড করবেন ওই ওয়ালেটে ডলারটা রিসিভ করে ফেলবেন। অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করবেন না। এখন আপনাদের ইচ্ছে, চাইলে এটার ভিতরে কাজ করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। আমি যখন পোস্টটা করছিলাম তখন কিন্তু পোস্টে লিখে দিয়েছিলাম যে $2000 সত্যি $2000 পর্যন্ত ইনকামের সুযোগ ছিল। আমি সময়ের অভাবে পোস্টও করতে পারিনি, ভিডিও দিতে পারিনি। কালকে আমি একটা অ্যাকাউন্ট দিয়ে ওই $2000 ক্যাম্পেইনটায় অংশগ্রহণ করছিলাম, সেখানে $8 পেয়েছিলাম। আশা করি বুঝতে পারছেন। এই চলে আজকে ভিডিওটি, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই করে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে অফারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারা এখানে অংশগ্রহণ করে কিছু পরিমাণে ইনকাম করতে পারে। এই চলে আজকে ভিডিওটি। আল্লাহ হাফেজ।